শাবাশ ইন্ডিয়া, শাবাশ। এই জয়গুলো দেখার জন্য ইন্ডিয়া টিমকে এত দূর থেকে বাংলাদেশ থেকে আসলে মনে প্রাণে ভালোবাসি এবং সাপোর্ট করি, কারণ আপনাকে সব টিম হতাশ করলো বিশ্বকাপে বা কোনো আসলে আসলে ইন্ডিয়া আপনাকে হতাশ করবে না। আর বিশেষ করে এবারে আসলে উইকেট, 5 উইকেট ডান যাদের যা। এবারের বিশ্বকাপে ইন্ডিয়ার ব্যাটিংয়ের থেকে তুরুপের তাস হচ্ছে অথবা বোলিংগুলো, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, আজকে হচ্ছে জাদেজা। আর আজকের ম্যাচে জাদেজা সাউথ আফ্রিকাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া কিছুই না দেখিয়ে দিবে, অনেক কথা, অনেক সমালোচনা, অনেক আলোচনা শুনতে হয়েছে। বিশেষ করে বাংলাদেশে থাকলে যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া টিমকে সাপোর্ট করেন তাহলে এ ধরনের অনেক কথা আপনাকে শুনতে হবে। তবে সমস্ত সমালোচনার নীরব প্রতিবাদ হচ্ছে আমাদের এই ম্যাচ জয়ের মোমেন্টগুলো। আর এই জয়গুলো একজন ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে বাংলাদেশ থেকে অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে এই জয়গুলোর পরে আসলে ওই সব সাপোর্টাররা আর কোনো কথা বলার মতো খুঁজে পান না। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের এই জয়টা এবং বিরাট কোহলির সেঞ্চুরিটা একটা স্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে, কারণ হচ্ছে আজকে ছিল বিরাট কোহলির জন্মদিন, আর সেই জন্মদিনের উপহার হিসেবে অথবা তার ফ্যানদেরকে তিনি সেঞ্চুরিটা উপহার দিয়েছেন। আর লাস্টের দিকে এসে জাদেজা যে ফিনিশিংটা দিলেন এবং আজকে যে বোলিংটা করলেন, এক কথায় চোখ ধাঁধানো। এরপরে আপনি এই ইন্ডিয়াকে নিয়ে আর কী সমালোচনা করবেন, আর কী কথা বলবেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার একটা বিষয়ে জানতে খুব ইচ্ছে করে, আসলে ইন্ডিয়া কি এবার একটা ম্যাচে থাকবে? আমার তো মনে হয় না যে একটা ম্যাচে ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে। হয়তো বা ক্রিকেট গোলবলের খেলা আনফর্চুনেটলি অনেক কিছু হতেই পারে, এখানে কোনো দল হারবে কোনো দল জিতবে, কিন্তু এই ইন্ডিয়ার টিমটা যেভাবে আসলে পারফরমেন্স করতে আসে, যেভাবে আসলে বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন ফর্মেটেই আসলে দারুণ ছন্দে আছে, এই টিমটাকে হারানো অনেকটা কঠিন বা ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো ইন্ডিয়ার এই টিমটার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, কারণ বাংলাদেশ থেকে আসলে এই টিমটার জন্য প্রতিনিয়ত ফাইট করি, অনেক কথার লড়াই চলে। বিশেষ করে আজকে সাউথ আফ্রিকার ম্যাচের জয়টা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, কারণ হচ্ছে সাউথ আফ্রিকা এবারের বিশ্বকাপে অনেকটা ধারাবাহিক ছিল, দুর্দান্ত খেলেছে মানতেই হবে, বাট তাদেরকে যেভাবে আজকে ছন্নছাড়া করে দিয়েছে, তো এই জয়টা আসলে অনেক বড় একটা প্রাপ্তির জায়গায় একটা স্মরণীয় জয় হয়ে থাকবে ইন্ডিয়া ক্রিকেটে। আর বিরাট কোহলি তার সেঞ্চুরিটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ উফ শিট, উইকেটটা পড়ে যায় তো, একটা উইকেট নিলে অথবা 6টা উইকেট হয়ে যেত আর দরকার নেই উইকেটে। তো বাংলাদেশ থেকে জানাই ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা। আর উইকেট ডান, অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকা, 83 রানে অল আউট। ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়ার জন্য, কারণ হচ্ছে এবারে বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত খেলেছে সাউথ আফ্রিকা, সেই টিমটাকে যখন 83 রানে অল আউট করে দিবে, তো এটা একজন ইন্ডিয়ার সাপোর্টার হিসাবে অনেক বড় ভালো লাগার, অনেক বড় প্রাপ্তির জায়গা। তো দিন শেষে একটা কথা বলতে চাই, এবারে বিশ্বকাপটা ইন্ডিয়ার হাতে দেখতে চাই এবং ইন্ডিয়া টিমের জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে।